কিরে, তা তোর গল্পের কত দূর? তা বেশি দেরি নেই, কয়েকদিনের মধ্যেই পাবলিশ করে দেবো। তা চলতি ভাষা ব্যবহার করছিস তো? চলতি ভাষায় ব্যবহার করছি, চিন্তা নেই। জানি স্বরূপ, একটা নতুন খুনের ব্যাপারে জানতে পারলাম। মালদার এক বড় এক ব্যবসায়ী, নাম কি যেন, নিপেন। নৃপেন সমাদ্দার? হ্যাঁ, তুই কি করে জানলি? আসলে তোর মনে নেই, আমি একবার ঘটনাচক্রে মালদা গিয়েছিলাম বন্ধুর বাড়িতে, হ্যাঁ, তখনই আমি জানতে পারি ওনার বিষয়ে। ওনাকে কে না চেনে বল। আচ্ছা, তা উনি খুন হয়ে গেছেন। এ মা, কী করে? আরে, আমি খবরে পড়লাম। তা ওনার খুন হয়েছে নাকি পায়ের মধ্যে সিরিঞ্জ ফুটিয়ে? পুলিশ কি কোনো তদন্ত করে কিছু বার করতে পারেনি? পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু জানতে পারেনি। এখন আর কি বলবি, নিয়তি কে খণ্ডাবে বল। ঠিকই বলেছিস। এই নে তোর রাজা, চেক। এত রাতে আবার ফোন, দেখ তো কে করলো। হ্যালো, কে বলছেন? আরে, আমি রতিকান্ত, মালদা থাকি, চিনতে পারলি? আরে হ্যাঁ হ্যাঁ বল, তারপর এতদিন পর আমার কথা মনে পড়লো। আসলে একটা জরুরি কথা ছিল, তোকে বলতে পারি? হ্যাঁ অবভিয়াসলি বল। কদিন আগে একটা খুন হয়েছে, তুই নিশ্চয়ই শুনেছিস, তো ওটা নিয়ে একটা কথা ছিল। আচ্ছা তোকে কি করে বলবো বুঝতে পারছি না। হ্যাঁ বল না। ফোনে অত কথা বলা যাবে না, আমার সমরবাবুকে খুব দরকার, তুই কালকে সমরবাবুকে নিয়ে চলে আয়। ঠিক আছে, তাহলে আমি সমরকে নিয়ে কাল? কাল 3টের ট্রেনে মালদা পৌঁছে যাব। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ রাখি। চলে আসিস। তা কার ফোন ছিল? আরে আমার পুরনো বন্ধু, আরে তোর মনে নেই, মালদায় থাকে, রতিকান্ত, হ্যাঁ, শুনেছিলাম একবার। ওই ফোন করেছিল, তো কি বলল? এক বিশেষ জরুরি কাজ আছে, তা তোকে খুব প্রয়োজন, ফোনে বলতে পারবে না, তাই আমাদের দুজনকে বলল মালদা যেতে। তাই আমি ওকে বলে দিলাম কালকে 3টে ট্রেনে আমরা মালদা পৌঁছে যাব। অবশ্যই। ওসব এখন বাদ দে, নে খেলায় মন দে। ও চেক, হ্যাঁ, সেটাই তো দেখছি বাবু, শুধু বিপক্ষকে চেক দিলেই কি হবে? নিজের রাজাকেও তো বাঁচাতে হবে। চেক মেট। অনেক সময় তো হয়ে গেল, এখনো ট্রেন আসছে না। এই সমর, এখনো তো ট্রেন আসছে না রে। আরে চিন্তা করিস না, চলে আসবে। তা ডিরেক্টরের সাথে কথাবার্তা হলো? হ্যাঁ হলো, ওরা বললো সামনের রোববার একটা মিটিং করবে। এই ওই তো ট্রেন চলে আসছে। হ্যাঁ চল।
কিরে, কটা বাজে? এই তো 5:30। তোর বন্ধু এখনো এলো না? না, এসে পড়লো, চল। ওই তো, তারপর বলুন কি ঘটনা। মালদার এক বয়সজ্যেষ্ঠ ব্যবসায়ী, নাম নৃপেন সমাদ্দার, তার কদিন আগে খুন হয়ে গেছে। তা আপনারা কি তদন্ত করে কিছু বার করতে পারেননি? আমাদের তদন্ত শুরু হয়েছে। তা খুনের ব্যাপারটা যদি আপনি খুলে বলেন তাহলে একটু ভালো হয়। সেদিন বারটা হবে রবিবার, বাড়ির বড় বউ নৃপেনবাবুর ঘরে চা নিয়ে যাচ্ছিলেন, আর ঠিক তখনই বাবা, আপনার চাটা। বাবা উঠুন, সকাল হয়ে গেছে। বাবা, বাবা, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি এসো শিগগির। বাবা এভাবে চলে যাবে ভাবতে পারিনি। বৌদি, কি করে হলো এসব? আমি কিছু জানি না ঠাকুরপো। আমি বাবাকে চা দিতে এসে দেখলাম বাবার কোনো সাড়া শব্দ নেই, তখন বুঝলাম। এখন আর এসব বলে কি হবে, যার যাওয়ার সে তো চলেই গেল। বাবার তো কোনো রোগ ছিল না, তো এসব কি করে হলো? শুধু রোগটা হলে কি মানুষ মারা যায়? ওই দেখো সবাই, বাবার পায়ের পাতার দিকে। এটা তো খুব একটা বড় মাপের সিরিঞ্জ। কি বলছো তুমি? আরে হ্যাঁ গো, এটা ধরো, আমি যাই পুলিশকে খবর দিয়ে আসি। আরে বৌদি, পুলিশকে এখানে ডাকার কি দরকার? পুলিশ কি করবে এখানে এসে? আসুন। কি গো, কই গো, ইন্সপেক্টর সাহেব আসছে। নমস্কার। আসুন আসুন। আপনার বাবাকে যে বিষ দিয়ে মারা হয়েছে সেটা খুব সাংঘাতিক। কি? আমি যা বলছি সেটা ঠিক বলছি? সবই বুঝলাম, কিন্তু আপনার কি কারোর ওপর সন্দেহ হয়? সন্দেহ বলতে, ওনাদের সঙ্গে কথা বলে আমার একটু অদ্ভুত তো লাগলো, কিন্তু আপনি ইনভেস্টিগেশন শুরু করুন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তবে কাল থেকে ইনভেস্টিগেশনটা শুরু করি। আসতে পারি? কে?
নমস্কার, আমি সমরেশ বোস। আমি অরূপ সান্যাল। আরে সমরেশ বাবু যে, আবার অরূপ বাবু আছে যে, আসুন আসুন বসুন। ধন্যবাদ। কি সমরেশ বাবু, চলবে নাকি? না দরকার নেই। তা অরূপ বাবু আপনার তো চলবে। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। তা আমার আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ। আচ্ছা সুশীলবাবু, আপনার সাথে আপনার বাবার সম্পর্কটা ঠিক কেমন ছিল? কেমন আর থাকবে, একটা অপদার্থ বাবার সাথে একটা ছেলের যা সম্পর্ক থাকে তাই থাকবে। তবে আমি কিন্তু বাবাকে খুন করিনি। তা অপদার্থটা কে শুনি, বাবা না ছেলে? এই অরূপবাবু মুখ সামলে কথা বলুন, এই এই এরিয়ায় কিন্তু আমার রেকর্ড অতটা ভালো নেই, বাইরে খোঁজ নিয়ে দেখতে পারে। সুশীল বাবু, যদি সময় পান তাহলে আমার রেকর্ডটা একটু দেখবেন। সমরেশ কে? আচ্ছা আচ্ছলি, আবার যদি কখনো দরকার হয় আসবো। সুশীলবাবু, আপনার জিনিস। সমরেশ, তোমার টিকটিকিরি করা ছোটাচ্ছি আমি। আসতে পারি? আসুন। নমস্কার। নমস্কার। বসলাম। বসুন। আচ্ছা, আপনার বাবা যখন মারা যান সে সময় তো আপনি ঘরে এসেছিলেন, এসেই আপনি কি দেখতে পান? আমাকে যদি একটু খুলে বলেন খুবই ভালো হয়। সমরবাবু, আমি কিন্তু খুন করিনি। আহা, আমি একবারও বলিনি যে আপনি খুন করেছেন, আপনি যতটুকু জানেন সেটুকু বলুন। আমি যখন বাবাকে প্রতিদিনের মতো চা দিতে যাই তখন অনেক ডাকাডাকি করার পরেও বাবার কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর বাবার হাতের নাড়িটা চেক করলাম, চেক করার পর দেখলাম যে বাবার কোনো হাতের নাড়ি নেই। তারপরের ঘটনা তো আপনারাই জানেন। আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে আপনারও কোনো ক্ষতি অন্তত আমি হতে দেব না। আচ্ছা তবে আজ উঠি, আবার দরকার হলে নিশ্চয়ই আসব। নমস্কার। আসতে পারি? কি চাই? আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা বসুন। দেখতে পারি? দেখুন। ধন্যবাদ। আচ্ছা, আপনার বাবার খুনের ব্যাপারে আপনি কি জানেন? আচ্ছা, আপনার সাথে আপনার বাবার সম্পর্কটা ঠিক কেমন ছিল? যা জানার তা তো দাদা বৌদির কাছ থেকে জেনে গেছি। সে জেনে গেছি, কিন্তু আমি শুনেছি আপনার সাথে নাকি আপনার বাবার সম্পর্ক তেমন ভালো ছিল না।
সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার ছিল যতদিন তোমার বাবা বেঁচে ছিল, এখন সেটা আর ব্যক্তিগত নেই। সে কারণে আমাদের ইনভেস্টিগেশনের সুবিধা কিছু তো বলতে হবে। আমি একটা ছেলেকে ভালোবাসি, এই ব্যাপার নিয়ে বাবার আমার মধ্যে ঝগড়া হয়েছিল। তা তোমার বাবা কি বিয়েটা মানেনি? না, মানেনি, এর জন্যই আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। ঠিক আছে, আজ উঠি, আবার যদি দরকার হয় তাহলে ডাকবো। আপনার লেখা তো দেখছি খুবই ভালো, নিন। আসতে পারি? কে? নমস্কার। আরে সমরেশ বাবু যে, বসুন বসুন। তা আপনি একা এলেন, অরূপ বাবু কোথায়? তা ওর তো একটা ফোন কল এসেছে, তাই বাইরে গেল। তো বলুন কি জানতে চান। তা আপনি তো ঘটনাস্থলে ছিলেন না, যখন আপনি আসেন ঠিক কি দেখতে পান? বৌদির চিৎকার শুনতে পাই, তখন দেখলাম যে বাবা আর নেই। আচ্ছা, ওই ঘড়িটা তো খুব সুন্দর, একটু দেখি। আরে হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আজ উঠি, পরে যদি আবার ডাকার দরকার হয় তাহলে ডাকব। কে? আমি সমরেশ বোস। হ্যাঁ আসছি। নমস্কার, আমি সমরেশ বোস, আমি আপনার মালিকের মৃত্যু তদন্তের ভার নিয়েছি। ও আচ্ছা, আসুন আসুন। তা আপনি নিপেনবাবুর বাড়িতে কত বছর ধরে কাজ করছেন? তাও প্রায় 20 বছর। আপনি বিয়ে করেননি? না, বিয়ে আর করে ওঠা হয়নি। আচ্ছা, তা আপনার আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি হলো ভবানীপুরে। আপনি পেপার টেপার পড়েন না? হুম পড়ি। তাহলে আজকের পেপারটা একটু দিন না। তা আপনার বাবু যে গত হয়েছেন, তো সেই খবরটা আপনি পান কিভাবে? সকালে রুঙ্কিমা ফোন করেছিল, তখনই জানতে পারলাম বাবু গত হয়েছে। তা এবার আপনার কি হবে? দেখি, যদি ছোটবাবুরা রাখে তাহলে থাকব, না হলে দেশের বাড়ি ফিরে যেতে হবে। আচ্ছা, নিপেনবাবুর ছোট মেয়ে রুমকি, তা ওনার সাথে বাবুর সম্পর্কটা ঠিক কেমন ছিল? সেরকম একটা ভালো ছিল না। কেন? কারণ বাবুর পাড়ায় একটা ছেলে ছিল, সেই ছেলের সাথে রুমকিমা প্রেম করত। কেন, ছেলেটা কি তেমন ভালো ছিল না? আসলে ছেলেটি একটু বকেটে টাইপের ছিল, তাই বাবু সহ্য করতে পারতেন না। তো আপনার বাবুকে কে মারতে পারে? সে তো আমি জানি না। সঙ্গে তা সবাই এসে গেছে? না, বড়দা এখনো আসেনি। এসে গেছি। কি অরূপ বাবু, চলবে? টাইম তো এসে গেছে। বানান, দ্যাটস দ্য স্পিরিট। দাঁড়ান। তা প্রথম থেকে যদি আমি শুরু করি, তাহলে বাড়িতে এসেই আমি সর্বপ্রথমে যাই সুশীল বাবুর ঘরে।
কামিং। এই নিন অরূপ বাবু। ধন্যবাদ। চিয়ার্স। তো যেখানে ছিলাম, প্রথমে ঘরে ঢুকে যখন আমি সুশীলবাবুর কাছে যাই, তখন কথা বলে আমি বুঝতে পারি উনি মাতাল হলেও একজন ভালো মানুষ। থ্যাংক ইউ। তো তারপর আমি যাই ইন্দ্রাণী দেবীর ঘরে, তো তার থেকে সব কিছু শুনি। শোনার পর মনে হলো উনি খুব সরল মনের একজন মানুষ, তার পক্ষে এরকম খুন করা সম্ভবই নয়। তো তারপর আমি যাই রুমকির ঘরে, তা ওর ঘরে গিয়ে আমার ওর সাথে কথা বলে খানিকটা সন্দেহ হয়, কিন্তু কথা বলার পর অনেকক্ষণ পর মনে হলো না ও এই কাজ করতে পারে না। সবশেষে যখন আমি সুমনবাবুর ঘরে যাই, তখন তার সাথে কথা বলে তা আমার মনে হয় যে ওনার কথা বলার ধরনটা একটু অন্যরকম। আর বাকি যাদের সাথে আমি কথা বলেছি, যেমন ইন্দ্রাণী দেবী, সুশীলবাবু, রুমকি, তা ওনাদের থেকে অনেক অ্যাডভান্স লেভেলে কথা বলেন উনি। এবং আপনারা জেনে অবাক হবেন, আপনার বাবাকে যে মারা হয়েছিল, যে মেরেছিল সে বাহাত দিয়ে মেরেছিল, এবং সিরিঞ্জটাও বাঁ পায়ে পুশ করা। পোস্টমর্টাম রিপোর্ট তো এরকমই বলছে। তো এই বাড়িতে শুধুমাত্র সুমনবাবুই বাঁ হাত ব্যবহার করেন। এই সুমনবাবু, আপনি আমার ভাইকে দেখুন সুশীলবাবু, আমি কোনো যুক্তি ছাড়া কথা বলি না। কিন্তু সুমনবাবু, কি করে বুঝলেন আপনি? দেখুন, এই বাড়িতে ইন্দ্রাণী দেবী ডান হাতে সেলাই করে, রুমকি ডান হাতে লেখে, আর পিএ ডান হাত ইউজ করে, আর সুশীলবাবু তিনিও ডান হাতে গ্লাস ধরেন। কিন্তু এই বাড়িতে শুধুমাত্র সুমনবাবুকে দেখলাম তিনি বাঁ হাতে আলমারি পরিষ্কার করছেন, তো এর ফলেই আমার তার ওপর সন্দেহের অবকাশ ঘটে, এবং সেটাই সত্যি হয়। আচ্ছা, ভাই কোথায়? ঠাকুরবো তো আর প্রেস থেকে ফিরেনি। যে আপনার বাবাকে মেরেছে সে হয়তো আর ফিরবে না। হয়তো আমি তোমার সুযোগ্য সন্তান হতে পারলাম না। একটা দুঃখের খবর আছে, সুমন বাবু মারা গেছেন। কি অফিসার, কি করে হলো? কি বলছেন কি আপনি? গঙ্গা নদীতে একটি লাশ পাওয়া গেছে, এবং আইডেন্টিফাই করে দেখা গেছে যে সেটা ওনারই লাশ। আচ্ছা রুমকি, তোমার ছোট দাদার ঘরে গিয়ে দেখো তো, যদি কিছু পেতে পারো। ছোটার ঘর থেকে এগুলো পাওয়া গেছে। একটা চিঠি আর উইল রয়েছে, যেটা ভেবেছিলাম আমি। রথিকান্ত, এটা রেখে দাও, তোমার দরকার হবে। তাহলে সম্পত্তি অধিকার কে পেল? শেষ উইলে উনি ভূপেন বাবুর নামটি লিখে গেছেন। ভূপেন বাবু কয় ভাই ছাড়তে হবে? ছিছি, এসব তুমি কি বলছো? তোমাদের ছোট থেকে আমি মানুষ করেছি, আমি তোমাদের সম্পত্তি সবাইকে ভাগ করে দেব।
আজকের বিশেষ খবর, অবশেষে জানা গেল নৃপেনবাবুর খুনি কে। বিখ্যাত গোয়েন্দা সমরেশ বোস এই রহস্যের উন্মোচন করেন। সূত্রমার্ফ জানা গিয়েছে যে নৃপেনবাবুর ছোট ছেলে সুমন তাকে সম্পত্তির লোভে খুন করেছে। তবে রহস্যজনকভাবে সুমনবাবুর দেহ আজ সকালে নদী থেকে উদ্ধার হয়েছে। আমি আসছি সমরেশ।